আসসালামু আলাইকুম, আমি এলিজা আক্তার, নাজিবস মম চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে কাছে কিংবা দূরে ভিডিও দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শীত চলে এসেছে, প্রচুর ধনে পাতা সবজি পাওয়া যাচ্ছে, এখনই ফ্রেশ ধনে পাতা এবং সংরক্ষণের সময়। কিছু ধনে পাতা আমি ফ্রিজিং করলাম, এখন সবজি কুচি কুচি করে কেটে মিক্সড সবজি এটা আমি ফ্রিজে রাখবো, কারণ এটা অনেক উপকারী একটা জিনিস, কেননা যে কোনো সময় এটা কাজে লাগে। আগে থেকে কেটে রাখলে ঝটপট তৈরি করা যায় কোনো সবজি ভাজি। আপনারা নুডলস রান্নাতে ব্যবহার করতে পারেন, সবজি খিচুড়িতে। আজ আমি একটা বাটার নান তৈরি করব, এর জন্য 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ ইস্ট আর 2 চামচ তেল দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। ইস্ট 2 কাপ আটার জন্য 1 চামচ ইস্ট পারফেক্ট, এর বেশি দিলে গন্ধ হতে পারে। খুব ভালো করে এটা মিক্স করে তারপরে গরম, হালকা উষ্ণ গরম দুধ দিব। এটা পানি দিয়েও করতে পারেন, উষ্ণ গরম পানি দিয়ে। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য এই গরম দুধ বা গরম পানি ব্যবহার করতে হয়। একটা সফট ডো তৈরি করতে যতটুকু দুধ লাগে ঠিক ততটুকুই দিতে হবে। এরপর এটা অনেক সুন্দর করে মুখে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। ভালো করে একটা সময় এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেলে তখন এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এই তো আমি ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রেখে আমি এই তো 2 ঘন্টা পর আসলাম। হ্যাঁ, খুব সুন্দর ফুলে গেছে, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এটা সফট এবং ফ্লাফি একটা নান হবে এটা। আর খুব বেশি মথামতির দরকার নেই, এখন এটাকে হচ্ছে নান রুটির শেপ দিয়ে তৈরি করতে হবে। আমি আজকে নান রুটিটা হচ্ছে বাটার দিয়ে ভাজবো। এটা তেল বাটার যে কোনো দিয়েই এটা ভাজা যায়। এটা তেল ছাড়া এটা বানালে এটা হচ্ছে নান রুটি, আর তেল বা বাটার ইউজ করলে এটা নান পরাটা। আপনাদের যার যেমন সুবিধা করে নেবেন। এই তো আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা মেল্ট করে দিয়ে একদমই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর অবশ্যই এটা ঢেকে এবং আস্তে মিডিয়াম ফ্লেমে চুলার আঁচটা রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, কারণ হাই হিটে ভাজলে উপরটা কালার হয়ে আসবে বা ভিতরে হবে না। সবসময় একটা একটু টাইম নিয়ে এটা করতে হবে, তাহলে নানটা অনেক ফ্লাফি সফট হবে। এটা আমরা রাতে গরুর মাংস দেখাবে। আর নান রুটিটা অনেকই সুন্দর হয়েছিল, অনেক ফ্লাফি হয়েছিল। আমি তো ভয় যাওয়ার পরে করছি। আমার ছেলে রান্নাঘরে চলে এসছে, এসে বলছে মামনি হয়েছে খাওয়ার জন্য। সে খুব অধীর আগ্রহে বসে আছে, ওয়েট করছে বাবা ছেলে। তো আমি শেষ করে ওদের দিয়ে দেব। আসলে আমরা তো
গৃহিণী যারা আছে বা জব করি, সবাইকে আমাদের রান্নাঘরে আসতেই হয়, কিছু না কিছু করতেই হয়। আর যারা জব করে না তাদের তো রান্নাঘরই সবসময় সঙ্গে, তো রান্নাঘরের সব দায়িত্ব মেয়েদের, কীভাবে রান্না করলে ভালো হবে কতটুকু এটা নিজেদের চেষ্টা করে করে শিখতে হয়। কেউ একদমই আগে থেকে কিছু শিখে আসতে পারে না, রান্না করে করে শিখতে হয়। আমি তো আর কিছুই পারতাম না, এখনও খুব বেশি পারি সেটাও না, অনেক ট্রাই করে অনেক কিছু শিখছি বা এখনও শিখছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন পরবর্তীতে, যেন আমি আর একটা ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্য। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।